অমিত শাহ ভারতীয় রাজনীতিতে এমন এক রাজনৈতিক চাণক্য যিনি বাঘ আর হরিণকে এক ঘাটে জল খেতে বাধ্য করতে পারেন। সেটিং ভোটের আগেই ছিল, এবারে ধীরে ধীরে তা প্রকাশ্যে আসছে। অমিত শাহের সাথে রাজ্য অতিথিশালায় বৈঠক চলছে পিপড়া মথার। উপস্থিত আছেন প্রদ্যুৎ কিশোর, দেববর্মন সহ একাধিক মথার নেতারা। কখনো শুনেছেন শপথ গ্রহণের দিন রাজ্যের প্রধান বিরোধী দল শাসকের সাথে বৈঠক করতে? এখন ত্রিপুরায় এও হচ্ছে, অর্থাৎ মথা যে শাসকের বিটিম তা ক্রমশ প্রকাশ্যে আসছে। মথা এখন সরকারে গেলেও অবাক হবার কিছুই থাকবে না, কারণ পাহাড়কে ভুল বুঝিয়ে আর বিভ্রান্ত করে আপাতত পাহাড়ের বেশিরভাগ আসনের মালিক তিপ্রা মথা। সবচেয়ে মজার ব্যাপার, লোভী প্রদ্যুৎ মুখে আলাদা রাজ্যের দাবি করে আদতে এখন ছক সাজাতে ব্যস্ত। অবশ্য প্রদ্যুতের এই গল্প ভোটের আগে বিন্দুমাত্র বুঝতে পারেনি বামফ্রন্ট এবং কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। অন্যদিকে আর একটা মহলের দাবি, কংগ্রেসের শীর্ষ নেতারা আগেই সব বুঝে গিয়ে ত্রিপুরা সফর বাতিল করে দিয়েছিল, তাই কথা দিয়েও রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা সহ দলের কোনো বড় নেতা ভোট প্রচারে ত্রিপুরায় আসেননি। রামনগরে নির্দল প্রার্থীর মঞ্চে হঠাৎ প্রদ্যুতের যাওয়া, জিতেনের মুখে প্রদ্যুতের গুণগান ইত্যাদি সবই আজ ইতিহাস মাত্র। কারণ ভারতবর্ষের রাজনৈতিক চাণক্য অমিত শাহের এক চালে আগেই বাজিমাত করে নিয়েছিল পদ্ম শিবির। এবারে মিষ্টি আনারস যদি পদ্ম বাগানে মিশে যায়, তবে 33 নয়, সরকারে যোগ হবে আরো 13, অর্থাৎ নিশ্চিন্তের আগামী 5 বছর। আর মথাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে এবং ভোটের আগে মথার বিরুদ্ধে টু শব্দ না করে বামগ্রেজ যে ভুলটা করল, তাতে করে মানিক সরকারের ছাগলের 3 নম্বর বাচ্চার গল্পটি ত্রিপুরায় ফের প্রাসঙ্গিক হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।